তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার নতুন ব্লগে, আর এই ব্লগটা হচ্ছে তাজপুরের সেকেন্ড পার্ট। আশা করি আপনারা তাজপুরের ফার্স্ট পার্টটা দেখেছেন। এখানে একটা কথা বলে দিই, আমার তাজপুরের ফার্স্ট পার্টটা ছিল অ্যাকচুয়ালি ব্লু লেগুনকে কেন্দ্র করে। আমি বেসিক্যালি ওই তাজপুরের ফার্স্ট পার্টে ব্লু লেগুনের রিভিউ দিয়েছিলাম। তো এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো, যারা যারা মনে করবেন তাজপুরে এসে ব্লু লেগুন ছাড়াও তো এখানে অনেক রিসর্ট আছে, অনেক রিসর্ট আছে। তো আমি এই ভিডিওটা চেষ্টা করবো আপনাদের কাছে তাজপুরে এসে এখানে কি কি অ্যাকোমোডেশন আছে তার বেশ কিছু রিসোর্স আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন আমি একটা একটা করে আপনাদের ইনফরমেশান দিতে থাকি, আপনারা সেগুলো কালেক্ট করে রাখবেন। যদি আপনাদের ভালো লাগে তা ফোন করে সেই হোটেল আপনারা বুক করতে পারেন। তো চলুন স্টার্ট করা যাক। আমি চেষ্টা করব সেইগুলোই দেখানোর যেগুলো একদম বিচের কাছাকাছি। তো এইখানে বন্ধুরা একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি একদম বিচের ধারে আপনারা কেউ সেরকমভাবে রিসর্ট পাবেন না। তো দুটো আছে, সেই দুটো আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আমি এখানে এই ভিডিওতে ওই রিসর্টগুলোই দেখাবো যেগুলো একদম 100 থেকে 200 মিটারের মধ্যে রয়েছে। এরকম 10টা রিসর্ট আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করবো। তো বন্ধুরা, অ্যাকোমোডেশন স্টার্ট করার আগে আমি জাস্ট বলে দিই, আমার ঠিক পিছনে বিচ, আপনারা বুঝতেই পারছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম বিচের সামনেই দাঁড়িয়ে আছি। এইবার বলি, আমার ডান দিকেও রয়েছে রিসর্ট, আমার বাঁ দিকেও রয়েছে রিসর্ট। তো আমি ডান দিক বরাবর রিসর্ট দেখাতে থাকবো আর বাঁ দিক বরাবর রিসর্ট দেখাতে থাকবো। তো সমুদ্র বিচের একদম পাশে যে দুটো রিসর্ট আছে সেটা হচ্ছে গিয়ে একটা আদ্রিতা বিচ রিসর্ট, একটা সানরাইজ রিসর্ট। ঠিক আছে, আমি সব কন্ট্যাক্ট ডিটেলসগুলো আপনাদের পরে দেবো। আমি জাস্ট আপনাদের বোঝাতে চাইছি যে বিচ থেকে রিসর্টগুলোর অবস্থানটা ঠিক কতটা দূরে। তো চলুন একটা একটা করে আমি বলতে থাকি। তো আর আদ্রিতা বিচ রিসর্টের ঠিক পাশেই হচ্ছে প্রীতিকা রিসর্ট, আমি পরে অবশ্যই দেখাবো আপনাদের। আর এদিকে যে সানরাইজ রিসর্ট, সানরাইজ রিসর্টের ঠিক পাশেই হচ্ছে আমরা যে হোটেলটায় আছি ব্লু লেগুন। ঠিক আছে, তো এই কটা যে রিসর্ট, এই রিসর্টগুলো কিন্তু একদম 50 থেকে 100 মিটারের মধ্যে, বিচ থেকে 50 থেকে 100 মিটার, হাঁটি তার বেশি হবে। বন্ধুরা, সানরাইজ রিসর্ট একদম সি বিচের ধারেই বলতে পারেন। এই হচ্ছে সি বিচ আর এখানেই সানরাইজ রিসর্ট। আমি নাম্বারটা আপনাদের দেখিয়ে দিয়ে দেবো, আপনারাও দেখেই নিলেন রিসর্টটা। আর বন্ধুরা, সানরাইজ রিসর্টের নাম্বার এখানেই রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারটা নোট করে নিতে পারেন। তো যারা যারা মনে করবেন তাজপুরে এসে, সাধারণত তাজপুরে একদম বিচের ধারে কোনো রিসর্ট নেই যেরকমভাবে, বাট এই রিসর্টটা আমি দেখলাম মোটামুটি একদম বিচের একদম পাশেই রয়েছে এটা। তো আপনার নাম্বারটা নোট করে নিতে পারেন। আমি একবার মুখে বলে দিচ্ছি, 9563819191। আর এই সানরাইজ রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে, এটার নামটা কি দেখুন, প্রীতিকা রিসর্ট। আর প্রীতিকা রিসর্টের এন্ট্রান্স হচ্ছে এটা, আর একটু ভেতরের দিকে আপনাদের একটু হেঁটে যেতে হবে এই দিকে। আর একটা নতুন তৈরি হচ্ছে, এটা আমি আগের বারও দেখেছিলাম যে তৈরি হচ্ছিল, এটা তখনও ওপেন হয়নি। আমার যেটা মনে হচ্ছে এখনও ওপেন হয়নি, এটাও কিন্তু একদম বিচের ঠিক উল্টো দিকেই বলতে পারেন, অদ্রিতা বিচ রিসর্ট। এটা এখনও ওপেন হয়নি মনে হচ্ছে। সরি বন্ধুরা, অদ্রিতা বিচ রিসর্ট আমি ভেবেছিলাম ওপেন হয়নি, বাট ওপেন হয়ে গেছে। আমি দেখলাম ভেতরে গাড়ি পার্ক করানো আছে, লোকেরা থাকছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এটা একদমই একদমই বিচের ধারে, এই ফার্স্ট একটা দেখলাম তাজপুরে যেটা একদম বিচের ধারেই বলতে পারেন। তো এই নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন। এবার বলি ব্লু লেগুনের কথা। ব্লু লেগুনের ফোন নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ব্লু লেগুনের সমস্ত রিভিউ তো আমি আমার আগের ভিডিওতেই দিয়েছি, আমি আই বাটনে তাও লিঙ্কটা দিয়ে দিলাম।
এখানের সমস্ত রুম, ইভেন খাওয়া দাওয়ার কোয়ালিটি সব কিছুই আমি দেখিয়েছি। তো আপনারা যারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার আসি আমাদের নেক্সট রিসর্ট। এই রিসর্টটার নাম হচ্ছে রিসর্ট শ্রেয়সী। এই শ্রেয়সী হচ্ছে গিয়ে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটার ঠিক অপোজিটে। তো চলুন সেই রিসর্টটা একবার দেখিয়ে দিই, আর তার সাথে সাথে তার কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট ডিটেলস তুইটাকে দিয়ে দিই। এবার আমি আপনাদের নেক্সট রিসর্ট দেখাচ্ছি। এই রিসর্টটার নাম হচ্ছে সি কোস্ট গেস্ট হাউস। আর এর থেকে ডিস্টেন্স বিচের হার্ডলি 150 মিটার, 150 মিটার বেশি হবে না এখান থেকে বিচের ডিস্টেন্স। তো চলুন আগে এটা দেখিয়ে নিই, কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেয়। বন্ধুরা, সি কোস্ট গেস্ট হাউসের ঠিক গায়ে রয়েছে লা প্লেজ রিসর্ট, এবং লা প্লেজ রিসর্টেরও ঠিক গায়ে রয়েছে দ্য ব্লসম রিট্রিট। তো চলুন প্রথমে এটা দেখাই, তার নাম হচ্ছে গিয়ে লা প্লেজ রিসর্টটা আমাদের আপনাদের দেখাচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে। এর এন্ট্রান্সটা হচ্ছে এখান দিয়ে, বাট রিসর্টটা হচ্ছে ওই দিকে। এই দেখি যে এন্ট্রান্স এরকমভাবে একটু ওই দিয়ে যাচ্ছে। এই রিসর্টটা দেখতে বেশ ভালো, যদি একটু ভেতরের দিকে হয়ে যাচ্ছে। তবে এখান দিয়ে মনে হয় তো বিচে মনে হয় পিছন দিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, রাস্তা আছে। আর লা প্লেজ রিসর্টের ঠিক পাশেই রয়েছে দ্য ব্লসম রিট্রিট, ঠিক আমার পিছনে। তো আরে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা নিন। বন্ধুরা, এবার দেখাচ্ছি নেক্সট সবুজ সৈকত রিসর্ট। আমি যেখানে দাঁড়িয়ে আসছি আমার ঠিক ডান দিকেই, আর এই রিসর্টটা থেকে বিচের ডিস্টেন্স হার্ডলি 200 মিটার, 200 মিটার বেশি হবে না। তো চলুন এটাও দেখিয়ে নিই। আর ফোন নাম্বারটা এখানে আছে সুহিত, ফোন নাম্বার। আর বন্ধুরা, আপনাদের আরেকটা রিসর্ট দেখাচ্ছি, এটাই আমি লাস্ট রিসর্ট দেখাবো। মানে আমার যেটা মনে হয়েছে 200 মিটারের মধ্যে এটাই লাস্ট পড়ে, এরপরে যেটাগুলো পড়ছে সেগুলো অনেকটাই দূর দূর হয়ে যাচ্ছে। তো এটাই আমি দেখাচ্ছি লাস্ট, আপনারা একটু দেখে নিন। এই রিসর্টটার নাম ফ্রেন্ডস রিসর্ট, সেটা দেখিয়ে দেবো। এই ফ্রেন্ডস রিসর্টের নাম্বারটা আমি আপনাদের মুখে বলে দিচ্ছি,
9593333353। তো বন্ধুরা, আমি আপনাদের 10টা রিসর্ট দেখালাম, কিন্তু অনেক ভালো ভালো রিসর্ট আছে, এটা নয় যে তাজপুর 10টা, অনেক ভালো ভালো রিসর্ট আছে, বাট সব তো আমার দেখানো পসিবল নয়। আমি শুধু আপনাদের সেই 10টাই দেখালাম যে 10টা আমার মনে হয়েছে একদম বিচের কাছাকাছি, কারণ তাজপুরে একদম বিচের ধারে কোনো রিসর্ট নেই। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ইউজফুল হবে যারা যারা তাজপুর ঘুরতে আসবেন, যেহেতু আপনারা এই 10টা রিসর্টেরই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন, প্লাস যেটা সাধারণত পাওয়া যায় না ওয়েব থেকে যে অ্যাকচুয়াল অবস্থানটা। আমি ওই রিসর্টগুলোর অবস্থানটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে বিচের থেকে ডিস্টেন্স ঠিক কতটা কোন রিসর্টের। তো আশা করি, আমার অন্তত মনে হয়েছে ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো এনিওয়েজ বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।